সাধারণ জনগণ হিসাবে বলবো, আজকে একটা ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটলেও আমরা বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি। বাবুর্চি নাম হচ্ছে বাবুর্চি আমাদের সেই শিবলু হেল্পার, যদিও ক্যামেরাম্যানের পিছনে আছে, ক্যামেরার পিছনে আমাদের শিবলু আছেন, সজীব আছেন। ক্ষুধার্ত এক্সট্রিম ব্যাগ 2004 এর জন্য বিরিয়ানির আয়োজন করছেন ইমরান আহমেদ শিবলু। দেখতে পাচ্ছেন বিরিয়ানি মাংস রান্না করার জন্য হাঁড়ি পরিষ্কার করা হচ্ছে, এখন গোস্ত পরিষ্কার করা হচ্ছে, খুব ভালো করেই গোস্ত পরিষ্কার করা শেষ, এখন ডেকে ঢালা হলো, মশলা দেওয়া শেষ, যা যা উপকরণ আছে সবই দেওয়া হয়ে গেছে। মাংসের মশলা প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে ঢেলে দেওয়া হবে, বাকি রয়েছে তেল, এখানে পরিদর্শন করতে এসেছেন শামসুল আলম সজীব ও নূর ইসলাম কালাম। মাংসতে তেল ঢালা হচ্ছে, এখন একটা নাড়াচাড়া করা হবে আর কি, সেই রেডি, এখন মাংসের প্রস্তুতি শেষে এখন ডেক চুলায় ডিমও সিদ্ধ হয়ে যাচ্ছে, তার ফাঁকে আপনার ডিম ছুলানো হয়ে গেছে, এখন অল্প কিছুক্ষণ পরে একটু টেস্ট নেওয়া হলো, এখন সর্বশেষ পরিস্থিতি অবলম্বন করার জন্য আমরা এসেছি, শিবলুকেও দেখে নিলাম তারা কে কি অবস্থা আছে, সবই খাবারের জন্য অপেক্ষায়। আমরা এখন ছোট রান্না করে সেখানে একটা পান খাবো, খেয়ে আবার সেই বিরিয়ানির প্রস্তুতি। এখন পোলাওর চলের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পোলাওর চাউল ধোয়া হচ্ছে, ধোয়া প্রায় শেষ, এখন পোলাওর চলে যা যা দেওয়া লাগে তার ফাঁকে আমরা সালাদের কিছু আইটেম করে নিচ্ছি, যেমন লেবু পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখে দেওয়া হয়েছে। এখন বিরিয়ানির জন্য তেল ঢালা হচ্ছে, এখানে পোলাওর চাল ভাজি করা হবে, এখন হাঁড়িটা একটু গরম করে নেওয়া হচ্ছে, এই চাউল ঢালা হলো, এখন একটু নাড়াচাড়া করা হবে পোলাওর চালগুলো গরম করার জন্য। এখানে এসেছেন সালমান, যার বাসায় অভিযান চলছে একটু টেস্ট করার জন্য, ভিতরে চুলার উপরে সেই নাড়াচাড়া চলছে। আপনারা প্রথমে যে গোস্তগুলো রান্না করেছিলেন এখন এখন এই পোলাওর চালের উপরে ঢালা হচ্ছে, ঢেলে নাড়াচাড়া করা হবে। শেষ, এখন একটু নাড়াচাড়া প্যাঁচ চলছে, খুব গরম পানি ঢালা হচ্ছে, চাল সিদ্ধের জন্য গরম পানি করা ছিল আগে, এখন ঢালা হচ্ছে, মশলাগুলো মিশানো হচ্ছে, কিছুক্ষণের জন্য ঠেকে রেখে দেখে আসলাম তাদের সর্বশেষ অবস্থান, আবার টাইম দেখে চলে আসা হলো। এবার ঢাকনাটা খোলা হবে, খুলে আর একটু নাড়াচাড়া করা হবে বিরিয়ানির স্বাদটা কীরকম হলো সৌরভে তা জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা আবার এটা ঢেকে আবার চলে যাবো সেই বরং বন্ধুদের আড্ডায়। দেখতে পাচ্ছেন সবটি বসে আছে খাওয়ার জন্য,
সব রাজনৈতিক আলাপ, আবার এক একজন আরেকজনের সব কিছু নিয়ে টেনে এসেছে, যা হয় আর কি বন্ধুরা সব একসাথে জড়ো হলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবিসি রিপনও আছে, ইমরান আহমেদ শিপলু, ওনার মন্তব্য জানার জন্য। যাই হোক, এখন আমরা আবার চলে আসলাম আগের অবস্থানে, বিরিয়ানিটা নাড়াচাড়া করে দেখো কী অবস্থা। সিদ্ধ হয়ে গেলেই তো ক্ষুধার্ত বাহিনীগুলো অপেক্ষা করছে বিরিয়ানি খাওয়ার জন্য। আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা আবারও যাচ্ছি। এখন নতুন করে আবার বন্ধু লিপন এসে হেড হয়েছে, এখানে খুব রাজনৈতিক আলোচনা চলছে, কিন্তু এক কাপ চা ওদেরকে দেওয়া হবে না। কি হুঙ্কার, খুব আড্ডা চলছে, একজন আরেকজনকে অনেকদিন পর ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ, উনি হচ্ছেন আব্দুল্লাহ নানাপ্পু, চলে গেলেন, আমরা দুজনেই বসে আছি পরবর্তী আড্ডাটা জমানোর জন্য। দেখতে পাচ্ছেন খুবই চলছে, আমাদের বাবুর্চি একটু ক্লান্ত সময় কাটাচ্ছেন। আজকে গ্রুপের দুইজন দুই দলে বিভক্ত, একদল লুডু খেলছে আর একদল রাজনৈতিক আলোচনা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি বিরিয়ানি স্বাদ গ্রহণ করতে এবং বিরিয়ানি সবার হাতে হাতে তুলে দিতে। আমরা সবই এসে গেছি, এখন আয়োজন করা হবে সেই বিরিয়ানি খেকুদের সামনে তুলে রাখা হবে, সাজানো হচ্ছে। সবাই এগিয়ে আসছেন, এখন শেষ পর্যায়ে আর কি যেটা করতে হয় সেটাই তারা দায়িত্ব পালন করছেন। একে একে সবার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এখন এখান থেকে সাপ্লাই হবে সামনের মিটিং রুমে। এই যে একজন একজন করে নিয়ে যাচ্ছেন সবার হাতে, সবাই খাওয়ার জন্য প্রস্তুত। যার বাসায় আজকে অভিযান চলছে, গ্লাস নিয়ে ব্যস্ত, মানে যত নরম কাজে ওনাকে আগলে রাখা যায়। এবার সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, তারপরও তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের আয়োজন, এটা ঈদের দ্বিতীয় দিন। সবাই বলেছিলাম যে আজকে একটা বিরিয়ানি পার্টি হোক, তো সবাই যে কাজ সেই সবাই চা বানিয়ে এক একজন এক এক রকম একসাথে জড়ো করে সব বন্ধুদের একসাথে কপ চলছে। আমরা চলে যাবো অনুভূতির জন্য। এই হাতে বিরিয়ানি রান্না হয়েছিল, এখন পার্সোনালি তোমার কাছ থেকে একটা মন্তব্য লইলাই, আজকের এই বিরিয়ানির যে শিবলুর হাতে রান্না করা হয়েছে আপনার কাছে কেমন লেগেছে? আসলে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, এক কথায় শিবলু মামা যা আমাদের পরিবেশন করেছে মানে করেছেন অসম অসম। বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু হয়েছে, বন্ধু শিবলু করেছে অত্যন্ত সুস্বাদু হয়েছে, আমরা মনোযোগ আমরা তৃপ্তি রেখে খেতে পেরে আলহামদুলিল্লাহ শিবলু ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আগামীতে যেন এই ধরনের আয়োজন করা হয়। খুব ভালো লাগছে, আমার খুশি লাগে, যত বন্ধু হল আমার বাড়িতে
বিরিয়ানি আমরা বরাবর জানি শিবলু বালা রান্না করতে পারে শিবলু অতীতেও তারা তোর খাইছি তারা তোর খবর আমরা জানি ডেগর খবরও জানি এর লাগে এটা কোনো সমস্যা নেই এখন আমরা দেখলাম অতীতে শিবলুরা তোর রান্না করার অনেক খেলি শিবলুর মাঝে মধ্যে যে সমস্যা হয় আপু হইল না আমি আপনাকে দিকে সমাধান করে দিয়েছি ধন্যবাদ।